করোনা ভাইরাসে সমগ্র দেশ আতঙ্কিত, ঘরের বাইরে বের হতে পারছেন না কর্মজীবী ও খেটে খাওয়া মানুষ। আর তাই ঢাকার শান্তিবাগ মসজিদ কমিটি ও জনসাধারণের উদ্যোগে কর্মজীবী অসহায় দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে চাল, ডাল, আলু, পিঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য। অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজি আব্দুল কাদের জামে মসজিদ ও মসজিদে নূরের সম্মানিত মুতাল্লিন আলহাজ শেখ শফিকুল ইসলাম। হাজি আব্দুল কাদের মসজিদ ও মসজিদে নূরের সেক্রেটারি এবং ফিডব্যাক ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি আলহাজ শেখ সিরাজুল ইসলাম, হযরত মাওলানা সলিমুল্লাহ সাহেব, হযরত মাওলানা মফিজুর রহমান, আলহাজ শেখ আজিজুল ইসলাম, শেখ শফিকুল ইসলাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ। বাংলাদেশের লোক সারা পৃথিবীতে মহামারী আকারে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, এটা আমরা সবাই জানি। আমি এখানে উপস্থিত যারা আছেন এবং আমার এলাকাবাসী সবাইকে হোম কোয়ারেন্টাইন যেটা বলতে যা বোঝায় আমরা সেটা মানার চেষ্টা করি, কিন্তু দেখা যাচ্ছে কি আমরা এখানে যারা দাঁড়ানো আছি তারা আমরা কেউ এটা মানতেছি না। বাংলাদেশ সরকার আপনাদেরকে বলেছেন, আমাদেরকে বলেছেন যে কমপক্ষে দুই হাত ফাঁক হয়ে দাঁড়াতে হবে, কমপক্ষে দুই হাত ফাঁক হয়ে দাঁড়াবো। এই রোগটা এমন এক রোগ যেটা আমরা বুঝতে পারছি না এটা কতটুকু ভয়াবহ। কাজেই আমি আমার এলাকাবাসীকে বিশেষভাবে অনুরোধ করব, সম্মানিত নেত্রী শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছেন আমরা টিভিতে শুনতে পাচ্ছি, রেডিওতে শুনতে পাচ্ছি, আমরা সেই নির্দেশনা মেনে চলার চেষ্টা করি এবং আমি আপনাদেরকে সেই নির্দেশনা মেনে চলার বিশেষভাবে অনুরোধ করছি। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন যে কেউ কেউ এমনটা বলছে যে আমাকে ভাইরাস পাবে না। সারা বিশ্বের যত কেবারে ওলামা মানতে রাজি না। আমাদের মসজিদে সম্মানিত মুতাল্লি সাহেব একটু পূর্বে আপনাদেরকে বুঝিয়েছেন যে প্রত্যেকে হোম কোয়ারেন্টাইন ঘর বন্দি অবস্থায় থাকব এবং একে অপরের সাথে ওইভাবে মেলামেশা করবো না যাতে করে ভাইরাস ছড়িয়ে পড়তে সুযোগ পায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দেন, সবাই সচেতন হয়ে চলব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের দেশবাসীকে, আমাদের সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন। সারা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা এই করোনা ভাইরাসের এই মহামারী থেকে হেফাজত করার প্রত্যাশা রেখে এই 10 দিন, অন্তত 10 দিন আপনারা বাসায় থাকবেন। এই 10 দিন বাসায় থাকবেন, সরকারের বিধি মোতাবেক আমরা আপনাদেরকে খাবার দিচ্ছি, আমরা পর্যায়ক্রমে আবার আপনাদেরকে খাবার দিব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।